슬프다. 소리 봤다 슬프다. আপনার যে সাবিরা যে স্বাদ বন্ধ করছিল না আসসালামু আলাইকুম এভরিওয়ান এখন আমরা চলে আসছি বদরের প্রান্তরে যেখানে আমাদের 14 জন সাহাবী শহীদ হয়েছিলেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়েছিলেন আজকে আমি আসছি ওই জায়গাটা দেখার জন্য আসলে এখানে এসে মনে হচ্ছে যে নিজেকে আসলে অনেক তুচ্ছ মনে হচ্ছে যে বোঝাতে পারবো না আমি কিছুই না এই যে খেজুরের গাছগুলো দেখা যাচ্ছে এটা পুরোটাই হচ্ছে বদরের প্রান্তর আর এখানে সাহাবীদেরকে দাফন করা হয়েছে আমরা এখানে যার গাড়ি দিয়ে আসছি এনামুল ভাইয়া উনি ট্যাক্সি চালায় অনেক বছর যাবত এখানে উনি এখন অনেক কিছুই জানে এবং বলবে আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গাটি হচ্ছে ইসলামের সাথে ইসলামের যে ঐতিহাসিক কয়েকটি স্থান রয়েছে তার ভিতর অন্যতম একটি স্থান এই জায়গাটি হলো বদর প্রান্তর এখানে ইসলামের যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়েছিল বদরের যুদ্ধ যে যুদ্ধ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত ছিলেন মুসলিমদের পক্ষে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এটি হচ্ছে সেই স্থান যেখান থেকে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল সামনে যেই ওয়াল দেখা যাচ্ছে ওয়ালের অপোজিট হচ্ছে মাকবারা শহাদা এটাকে মাকবারা শহাদা বলে যে সমস্ত সাহাবায়ে কেরাম যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন বদর যুদ্ধে শহীদ হয়েছিলেন সেই সমস্ত সাহাবায়েদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী এই মাকবারাতে দাফন করা হয় এই জন্যই বলা হয় এটাকে মাকবারা শহাদা আর আপনার সামনে যে নামের লিস্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই সমস্ত সৌভাগ্যবান সাহাবা কারামের নামের লিস্ট যারা বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন এটি হচ্ছে সে সমস্ত সাহাবায়ে কেরামের নামের লিস্ট যারা বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন অনেক বড় প্রান্তর এটি যাই হোক আল্লাহ পাক আমাদের সবাইকে
ইসলামের পথে এরকম ভাবে জীবন উৎসর্গ করার তৌফিক দান করুক। ভালো থাকবেন আপনারা, দেখা হবে আগামী কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।